শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এখনই আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাকে আরো 20 মিনিটের পথ পাড়ি দিতে হবে, কিন্তু শরীর তা যেন আর 1 মিনিটের পথ অতিক্রম করতে রাজি নয়। কথায় আছে, সুস্থ দেহ সুস্থ মন, দেহ মন একই সুতোই বাঁধা। চৈত্রিকার সাথে তা যেন মিলে গেল অক্ষরে অক্ষরে। শরীরের দুর্বলতা আর মনকে দুর্বল করে দিচ্ছে ক্রমাগত, কোনোভাবেই সামলে উঠতে পারছে না নিজেকে। মনটা কাঁদছে অতি সন্তর্পণে, কিন্তু বহিঃপ্রকাশ করতে নারাজ মেয়েটা। সে উঠে পড়ে লেগেছে এই নিষ্ঠুর ধরায় নিজেকে শক্ত আবেগহীনা প্রমাণ করতে, জাহির করতে। তবুও হেরে যাচ্ছে। নারী যতই চেষ্টা করুক শক্ত হবার, পাথরে পরিণত হওয়ার, একটা সময় দেখা যায় শক্ত খোলসের মধ্যে নরম মন মায়া দরদে ভরপুর। ঠিক যেমন ঝিনুক, নিজের খোলসটা শক্ত হলেও দেহটা তো প্রচণ্ড নরম। 50 টাকা বাঁচানোর জন্য ক্লান্ত দেহে হাঁটতে রাজি চৈত্রিকা। তার উপর 3টে মানুষের দায়িত্ব, টিউশনি করে মানুষগুলোর জন্য কিছু করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। প্রতিদিন রিক্সা দিয়ে আসা যাওয়াতে অনেক টাকা খরচ হয়। কি হয়, নিজের দেহকে একটু কষ্ট দিয়ে যদি কিছু টাকা বাঁচানো যায় বাবা বোন মাকে, তাই তো চৈত্রিকা হেঁটে এসে টিউশনি করার সিদ্ধান্ত নিয়েছে। আজকাল রিক্সা চালকরা ভাড়া অনেক বাড়িয়ে দিয়েছে, তারাও তো নিরুপায়। পেটে ভাত চুটাতে হলে এবং ঢাকা শহরে টিকে থাকতে হলে টাকার প্রয়োজন অত্যধিক। চৈত্রিকার বুক ছিঁড়ে দীর্ঘ একটা শ্বাস পেরিয়ে আসতে চাইল, কিন্তু এলো না। বরঞ্চ তা দমিয়ে ক্ষীণ একটা শ্বাস ফেলল চৈত্রিকা। কানে এলো একটা ছোট্ট বাচ্চার অনুনয়ের সুর। আওয়াজ লক্ষ্য করে সেদিকে চক্ষু নিবদ্ধ করে চৈত্রিকা। একটা বাচ্চা মেয়ে পেয়ারা ভর্তা বিক্রি করা লোককে অনুরোধ করছে, কাকা একটু ভর্তা দেন, 5 টাকা দিমু আমি। মেয়েটার আকুতি ভরা কণ্ঠ লোকটার মন গলাতে পারছে না, উল্টো বিরক্তিতে চোখ মুখ কুচকে নিচ্ছে লোকটা। ধমকেছে অনেকবার, তবু বাচ্চা মেয়েটা যেন নাছোড় বান্দা। চৈত্রিকার লাল রক্তিম মুখখানায় নিমিশে এক তলা কালো মেঘ এসে জড়ো হলো। লোকটার আচরণে তার মন ক্ষুব্ধ হলো। 5 কিংবা 6 বছরের ছোট্ট একটা মেয়ে, পরনে একটা ছেঁড়া জামা, চেহারাটা মলিন শীর্ণ। চৈত্রিকার মনটা হুহু করে ওঠে। নিজের ব্যাগ হাতড়ে 5 টাকার একটা পয়সা ব্যতীত কিছুই পেল না। মাসের শেষ দিন আজ, প্রায় 200 টাকা ছিল ব্যাগে, জাহমেদের একটা ওষুধ কিনতেই শেষ। হতাশ হয়ে উঠে দাঁড়ালো সে, কাঁদতে ইচ্ছে করল খুব, কিন্তু একদমই শোভা পায় না ক্রন্দনরত চেহারা। এই বলে নিজেকে নিজেই শাসায় চৈত্রিকা। ঢিমে ঢিমে পায়ে হেঁটে এসে বাচ্চা মেয়েটার পাশে দাঁড়ালো। মেয়েটার কপালে গড়িয়ে যাওয়া মুক্ত দানাগুলো মুছে দেয় যত্ন করে। নিজের হাতের 5 টাকা মেয়েটার হাতে গুঁজে দিয়ে ম্লান হাসল, মৃদু স্বরে বলল, এবার পেয়ারার ভর্তা দেবে তোমাকে। তোমার হাতের 5 টাকা আর আমার হাতের 5 টাকা মিলে 10 টাকা হয়েছে, 10 টাকার ভর্তা দেয়া হয়। এখন আর তোমার দামি দামি অস্ত্রগুলো বিসর্জন দিতে হবে না। মেয়েটা খিলখিল করে হেসে উঠল, ছোট মুখটাই উপচে পড়ছে আনন্দ। খুশিতে চৈত্রিকাকে জড়িয়ে ধরতে এসেও পিছিয়ে গেল এক পা। হয়তো নিজের অবস্থা বুঝে চৈত্রিকা চিকন চিকন ঠোঁট দুটো প্রশস্ত করে একটু ঝুঁকে কাছে টানল মেয়েটাকে। মেয়েটা আশ্বাস পেয়ে বুকে মিশে গেল তৎক্ষণাৎ। চৈত্রিকা আলতো কণ্ঠে বলল, তোমার আমার জীবনে তেমন পার্থক্য নেই, দুজনেই বোধ হয় তৃষ্ণার্ত ওই কাকের মতো, যে কিনা 1 ফোঁটা পানির আশায় ছটফট করছে। আমরাও করছি প্রতিনিয়ত সুখের নেশায়, জানি ধরা দেবে না, এই জীবনের সুখ আমাদের জন্য নয়, কিন্তু আশা রাখতে ক্ষতি কি বলো। মেয়েটার ছোট্ট মস্তিষ্কে চৈত্রিকার মুখে উচ্চারিত প্রত্যেকটা শব্দ তরঙ্গিত হলেও বুঝতে পারল না, ভর্তা পেয়ে খেতে শুরু করে। চৈত্রিকা সেদিকে তাকায় না আর এক পলক, রাস্তা ধরে হাঁটতে শুরু করে। নিঃশব্দ সূক্ষ্ম নিঃশ্বাস ফেলতে ফেলতে হেঁটে আসে অনেকখানি। এদিকে থেকে 2টো রাস্তা, বাম দিকেরটায় পা রাখতেই কারো চিৎকারে কেঁপে উঠে সমস্ত দেহ। কেউ বোধহয় ডাকছে তাকে। তড়িৎ গতিতে পিছনে ফিরে তাকায়। ছোট্ট সেই মেয়েটাকে দেখে প্রচণ্ড অবাক এবং বিস্ময়তায় ডুবে যায় নিমিশে।
আপা আপা ডাকতে ডাকতে কাছে এসে উপস্থিত হলো মেয়েটা, হাতে পানির বোতল ও দুই প্যাকেট ভর্তা। চৈত্রিকার দিকে বাড়িয়ে হাঁপানো কণ্ঠে বলে উঠল, আপা লন, আপনার লাইগা এগুলো। চৈত্রিকা কিংকর্তব্য বিমূঢ়, হতবাক হতবিহ্বল দৃষ্টিতে তাকালো মেয়েটার হাতের দিকে। অপ্রস্তুত হলো অনেকটা, প্রশ্নবিদ্ধ নয়ন জোড়া, মুখে বলল, আমার জন্য মানে তুমি এগুলো আমার জন্য কেন আনলে? টাকা কোথায় পেলে? এক ভাইয়া কিনে দিছে আপা, উনিও আপনার মতো বহুত ভালা, আমারও আরো কিনে দিছে। আপনি লন, আমারগুলো লইয়া আমি বাড়ি যামু। আমার আম্মা পছন্দ করে ভর্তা, ভাইয়া কইছে আপনার কাছে দিতে এগুলো। চৈত্রিকা নিস্তব্ধ হয়ে পড়ল, সড়ক করে বলল, কে দিয়েছে আমাকে দেখাতে পারবে? মাথা দুলিয়ে সায় জানালো পিচ্ছি মেয়েটা। তার পিছু পিছু যতখানি পথ পাড়ি দিয়ে এসেছিল ঠিক ততখানি এলো, কিন্তু পেল না মানুষটাকে। মেয়েটা মাথা চুলকে বলল, চললে গেছে মনে হয় আপা, এডি নেন না, আমি বাসা যামু। অস্থির চিত্তে মেয়েটার হাত থেকে জিনিসগুলো নিয়ে নিল চৈত্রিকা। কে করছে সব? কিছুই তার মাথায় ঢুকছে না, মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে মনে হচ্ছে, গরম হয়ে আছে অনেক। বোতলের মুখ খুলে কয়েক ঢোক পানি খেয়ে নিল, পিপাসায় কাতর গলা যেন এক পশলা বৃষ্টির ছোঁয়া পেল মুহূর্তে। বাসায় ঢুকে টেবিলের উপর প্যাকেটগুলো রেখে দিয়ে অবাক হয়ে গেল, পুরো বাসায় নীরবতার অভাব নেই, কোনো প্রকার শব্দ চৈত্রিকার কর্ণে আসছে না। বাসায় কি কেউ নেই? তাহলে দরজা হালকা করে খোলা ছিল কেন? আস্তে ডেকে যখন কাউকে পেল না, তখন জোরে জোরে হাঁক ছাড়তে শুরু করে। মিম পিছন থেকে উদ্বিগ্ন স্বরে বলে উঠে, কি হয়েছে আপু? চকিতেই ঘুরল চৈত্রিকা, নজর গেল মিমের হাতের কাপড় চোপড়ের দিকে, ছাদ থেকে শুকনো কাপড়গুলো নিয়ে এসেছে। মিমের প্রশ্নের প্রেক্ষিতে পাল্টা প্রশ্ন করে চৈত্রিকা বলল, মা কোথায়? উপরের বাসার ইহচান কাকাদের ওখানে। চৈত্রিকার ভ্রু কিঞ্চিত কুচকে এলো, দ্বিধান্বিত চাহনি নিক্ষেপ করল মিমের পানে। কেন? কিছু টাকা ধার দিতে চাইতে বাড়িওয়ালা বলেছেন আজ রাতের মধ্যে টাকা না দিলে কাল সকালে ধাক্কা মেরে বের করে দিবেন আমাদের। বাবা তো হাঁটতে পারে না, তাকে নিয়ে কোথায় যাবো আমরা আপু, কোথায় থাকবো? মিম টুকরে কেঁদে উঠল। মেয়েটার মনটা অনেক নরম, কোমল প্রাণ মেয়েটা, হতে পারে বয়সের কারণে, হয়তো একটা সময় মিমও শিখে যাবে কঠোর হয়ে বাঁচতে, তার মতোই স্যাক্রিফাইস করতে। চৈত্রিকা চোখ বুঝল, বোনকে জড়িয়ে ধরে কাঁদতে নিষেধ করে, ঠোঁট চেপে আটকে রাখল নিজের কান্না। চারদিকে এত কান্নার আহাজারি কেন? কেন এত কষ্ট পৃথিবীতে? আর সব কষ্টই বা কেন চৈত্রিকার ঘাড়ে চেপে বসল? প্রশ্ন থাকলেও নেই উত্তর। বাবাকে আজ হসপিটাল থেকে নিয়ে এসেছে, আজ চার দিন অতিবাহিত হয়ে যাওয়ার পথে। সেদিন বাবার আদর পেতে গিয়েও পেল না চৈত্রিকা। কাছে গিয়ে বসতেই তার বাবা এক হাত তার হাতের উপর রাখে, তৎপরে ফিরিয়ে নেয় মুখ। চৈত্রিকা বিস্তর কষ্ট পেলেও ক্ষীণ আনন্দ অনুভূত করেছিল, দেখেছিল তা তার বাবা, তাই অনেক চৈত্রিকার জন্য। অন্ধকারাচ্ছন্ন রুম, ছুপি ছুপি ওষুধের পাতাটা বাবার রুমে রেখে এলো চৈত্রিকা। ফামিদা মিমের সাথে ঘুমিয়ে গেছেন, এই কয়েকদিনে তিনিও অসুস্থ হয়ে পড়েছেন। চৈত্রিকা ধীরে ধীরে নিজের রুমে এলো, সঙ্গে সঙ্গে বেজে ওঠে ছোট্ট বাটন ফোনটা। আকস্মিকতায় হকচকিয়ে যায় চৈত্রিকা, ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত ১২টা বেজে ১০ মিনিট। এত রাতে কে ফোন দিল? মোবাইল হাতে নিতে চোখে ভেসে ওঠে অচেনা একটা নাম্বার, হয়তো কেউ ভুল বশত তার নম্বরে ডায়াল করে ফেলেছে, তা ভেবে ধরল না। কেটে গেল কল একটা সময়, বেজে উঠল পুনর্বার। চৈত্রিকা রিসিভ করে কানে ধরতে কেউ অস্থির ব্যাক্র কণ্ঠে বলে উঠল, সময় লাগালেন কেন চৈত্র? এত অপেক্ষা করাবেন না আমায়, সাথে সাথে কল ধরবেন। চৈত্রিকা চমকে গেল, ধরা গলায় বলল, সাফারাত আপনি? আমি আপনার বাসার গেটের কাছ থেকে কিছু দূরে দাঁড়িয়ে আছি চৈত্র, অপেক্ষা করছি আপনার, একটু আসুন না। সাফারাতের কণ্ঠস্বর জুড়িয়ে আসছে, মনে হচ্ছে কথা বলতে কষ্ট হচ্ছে তার। চৈত্রিকা থমকে গেল, হসপিটালের সেই রাতের পর আজ এক সপ্তাহ পর কোথা থেকে উদয় হলো সাফারাত? এতদিন একটা বারও তার দেখা পায়নি চৈত্রিকা,
সাফারাত নিজেকে অমাবস্যার চাঁদ বানিয়ে নিয়েছিল যেন, যার দেখা মিলে না অহরহ অহর্নিশ। বাসায় সবাই ঘুমাইনি চৈত্র, আপনার কি আসতে প্রবলেম হবে? সাফারাতের কণ্ঠ শুনে চৈত্রিকা নড়ে চড়ে উঠল। আবারও জাগ্রত হচ্ছে অনুভূতি, বক্ষে আছড়ে পড়ছে উত্তাল ঢেউ, অন্তঃস্থল কাঁপছে দ্রুত বেগে। সাফারাত কখনো জানবে না সে নিজের আগমনের সাথে চৈত্রিকার বুকে ঝড়ের আগমন ঘটিয়েছে। চৈত্রিকা নরম স্বরে বলল, প্রবলেম হবে না, আসছি আমি। শুনুন, হ্যাঁ, আপনার হাতের চা খাবো, বাসায় চা পাতা থাকলে তিন কাপ বানিয়ে আনবেন প্লিজ। চৈত্রিকার কপালে ভাঁজ পড়ল, দুইবার ঝড়ে বলল, তিন কাপ কেন? এলেই বুঝবেন, অপেক্ষা করছি। চুপি সারে বিনা শব্দে বেশ সাবধানে চা বানালো চৈত্রিকা। ফ্লাক্সে ঢেলে নিয়ে মাথায় ওড়না চাপালো। মার বাবা দুজনে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছে, তাই চিন্তা নেই। আস্তে ধীরে বেরিয়ে দরজায় তালা দিয়ে নিচে এলো সে। এখানে সে বাঁধল আরেক বিপত্তি। চৈত্রিকা ভুলেই গেছে দারোয়ান তো তাকে এত রাতে বেরোতে দেবে না, কিন্তু সময় আছে না চৈত্রিকার বন্ধু। দারোয়ান চেয়ারে মাথা হেলিয়ে গভীর ঘুমে মগ্ন। পা টিপে টিপে হাতে ফ্লাক্স নিয়ে চৈত্রিকা বেরিয়ে এলো। খানিকটা এগিয়ে আসতেই দেখল সাফারাত দাঁড়িয়ে আছে দূরে, ল্যাম্পপোস্টের আলোয় স্পষ্ট দেখতে পাচ্ছে। চৈত্রিকা সাফারাতের উসখুস চুল, মলিন অনুজ্জ্বল চেহারা, ধূসর রঙের চক্ষুজোড়া অসম্ভব লাল, ঠিক কৃষ্ণচূড়ার ন্যায়। রাতের হিম শীতল পাবনে চৈত্রিকার মাথায় চাপানো লাল পাতলা ওড়নাটা সরে গেছে। একগুচ্ছ কেশ বাতাসের আলিঙ্গনে মুক্ত হয়ে গেল, উড়তে শুরু করে অবাধে। চৈত্রিকাকে জ্বালাতনে মত্ত চুলগুলো, এক হাতে ফ্লাক্স আঁকড়ে ধরে অন্য হাতে চুলগুলো ঠিক করে ওড়না টেনে মাথায় দিল চৈত্রিকা। ল্যাম্পপোস্টের আলোই ঝলমল করছে চারপাশ। আকাশের চাঁদ আজ দীপ্ততা ছড়াচ্ছে না, চাঁদ বোধহয় নত হয়েছে মেঘের কাছে, তাই তো এক ফালে কালো মেঘ উড়ে এসে ঢেকে দিয়েছে চন্দ্রিমা। চৈত্রিকা ধীর ধীর পা ফেলে সাফারাতের কাছে এলো, ঠিক কাছে নয়, মধ্যখানে দূরত্ব এক হাত অথবা তার চেয়ে অধিক। সাফারাতের কৃষ্ণচূড়ার ন্যায় রাঙা মুখশ্রীতে দৃষ্টি নিক্ষেপ করল চৈত্রিকা মাথা উঁচু করে। চৈত্রিকা যে খাটো এমন নয়, যথেষ্ট লম্বা সে, কিন্তু সাফারাত তার থেকে একটু বেশিই লম্বা। বয়সের ব্যবধান এক কি দুমাস হবে, অথচ সে কত চিকন, মনে হয় ফু দিলেই উড়তে পারবে অনায়াসে। উল্টো সাফারাতের সুঠাম বলিষ্ঠ দেহ, হাত দুটো পেশি বহুল, বাহ্যিক গঠন প্রকাশ করে সাফারাত বোধহয় চৈত্রিকা থেকে অনেক বড়। এমন তো কিছুই নয়, দুজনেই তো সমবয়সী। চৈত্রিকা আগে বিনা বাধায় মন খুলে সব কিছু সাফারাতের কাছে ব্যক্ত করলেও আজ আর পারে না। সময় বদলে গেছে, পেরিয়ে গেছে বহু বছর। বছরখানিক পর সাফারাতকে খুঁজে পেল চৈত্রিকা এক নতুন সাফারাত হিসেবে, যার নিকটে একটা শব্দ বলতেও চৈত্রিকার বুকে এক দফা তোলপাড় হয়ে যায়। সাফারাত লাল চক্ষুজোড়া নিয়ে চৈত্রিকার দিকে তাকিয়ে আছে স্থির নির্নিমেষ। আচমকা জড়িয়ে যাওয়া কণ্ঠে বলে উঠল, আপনার গাল দুটো লাল রঙে ছেয়ে যাচ্ছে, আমার কাছে আয়না নেই, নয়তো আরশিতে দেখতে পেতেন আপনি আপনার স্নিগ্ধ রক্তিম রূপটুকু। চৈত্রিকা নিষ্প্রাণ নির্বাক, কি বলল এটা সাফারাত? সত্যি কি তার কপালে ছেয়ে আছে লাল আভা? থাকলেই বা সাফারাত অকপটে পারল বলে দিতে। লজ্জা কাটানোর জন্য তড়ি ঘড়ি করে বলল, কেমন আছেন? এতদিন পর হঠাৎ এত রাতে আপনার চেহারা এমন দেখাচ্ছে কেন? আপনি কি অসুস্থ? চৈত্রিকার অনর্গল প্রশ্নে সাফারাত ভ্রু উঁচিয়ে চাইল, তাতেই দমে গেল চৈত্রিকা। তার ভেতরকার সত্তা সাফারাতের এই কাজে দুর্বল হয়ে পড়ছে, বুকের ভেতর হাতুড়ি পেটা শব্দ হচ্ছে অনবরত, কথা বলার মতো উপযুক্ত শব্দ হারিয়ে বসল চৈত্রিকা। সাফারাত এগিয়ে এলো খুব কাছাকাছি, চৈত্রিকার শ্বাস ভারী হয়ে আসতে শুরু করে ক্রমশ। সাফারাতের হুটহাট এত কাছাকাছি তার শিরা উপশিরায় কাঁপন ধরিয়ে দেয়, শিহরণ জাগায় রন্ধ্রে রন্ধ্রে। সাফারাত হাত বাড়ালো, মুহূর্তেই চৈত্রিকার ভ্রুযুগল ললার ছুঁয়ে দিল, হকচকিয়ে গেল বেশ, নিজের হাতটা শূন্য অনুভব করতে অপ্রতিভ হয়ে পড়ে। সাফারাত ফ্লাক্সটা নিজের কাছে নিয়ে নিয়েছে, অথচ টেরই পেল না। শ্রবণ গ্রন্থিতে পৌঁছে অনুরোধ সূচক ভরাট কণ্ঠস্বর,
আপনার হাতটা একটু ধরি চৈত্রিকা। এত মায়া মিশানো আবেগী অনুরোধ অবজ্ঞা করতে ব্যর্থ হলো চৈত্রিকা, ছোট্ট করে প্রত্যুত্তর করে। সাফারা যেন এটারই অপেক্ষায় ছিল। নরম কোমল হাতটা ধরতেই আঁতকে উঠে চৈত্রিকা, পা দুটো থামিয়ে বিচলিত অস্থির কণ্ঠে বলে উঠল, আপনার গায়ের তাপ অনেক বেশি সাফারাত, এত জ্বর নিয়ে গভীর রাতে এখানে কি করছেন? সাফারাতের অভিব্যক্তি স্বাভাবিক, যেন চৈত্রিকা এমন প্রশ্ন করবে অস্থির হয়ে উঠবে সে আগে থেকেই জানত। উত্তর দিল না, দুর্বোধ্য হাসল কেবল। চৈত্রিকা চমকে উঠে, উত্তরের আশাই চেয়ে আছে নিঃশব্দে। সাফারাত নিষ্প্রভ স্বরে তাড়া দিয়ে বলল, চলুন চৈত্র, রিক্সাওয়ালা চাচা সেই কখন থেকে অপেক্ষা করছেন। চৈত্রিকা দাঁড়িয়ে রইল, সাফারাতের আলতো টানে এক পাও নাড়ালো না সে। জেদ চেপেছে মনে, সাফারাতের প্রশ্ন এড়িয়ে যাওয়া তার মনে দাগ কেটেছে। মনে হচ্ছে তাকে এড়িয়ে যাচ্ছে সাফারাত, অবহেলা করছে। বাধ্য হয়ে সাফারাত বলে উঠে, আপনি তো আমার খবর নেননি, তাই আমি চলে এলাম আপনাকে দেখতে। নির্মলিত চক্ষুদয়ে যদি আপনার প্রতিচ্ছবি ভাসে, তাহলে স্বচক্ষে বাস্তবে কেন একটাবার আপনাকে দেখার জন্য ছুটে আসতে পারবো না চৈত্র? সাফারাতের স্বাভাবিক বাক্য অস্বাভাবিক ভাবে চৈত্রিকার মস্তিষ্ককে গিয়ে বাঁধল। আমতা আমতা করে বলল, মানে? অদ্ভুত হলেও সত্যি, আপনি আমার স্বপ্নে এসেছিলেন, তাই ভাবলাম অসুস্থ শরীর নিয়ে বিছানায় পড়ে না থেকে একটাবার দেখে আসি আপনাকে। এবার চলুন। গলায় গম্ভীরতা এটে বলল সাফারাত। চৈত্রিকা চুপ করে শুনে গেল, সে ক্ষণিকের জন্য অন্য কিছু ভেবে বসেছিল। অন্যদিকে মুখ ফিরিয়ে ক্ষীণ নিঃশ্বাস ফেলল, যথাসাধ্য চেষ্টা করল নিজের মুখভঙ্গি সাফারাতের কাছ থেকে লুকাতে। আমরা যাকে ভালোবাসি সেই মানুষটাও আমাদের ভালোবাসুক, এটাই তো প্রত্যাশা করি। চৈত্রিকা এক মুহূর্তের জন্য ধরে নিয়েছিল মিমির কথা সত্যি। সাফারাতের মনে হয়তো তার জন্য অনুভূতি আছে, কিন্তু পরক্ষণেই সে ভুল প্রমাণিত হল। ওইদিকে তাকিয়ে আছেন কেন, যাবেন না? কোথায়? আমাকে বেশি প্রশ্ন করলে বিরক্তি ধরে যায় চৈত্র, বিশ্বাস রেখে চলতে পারেন, নাকি আগের মতো বিশ্বাস নেই? সাফারাতের কণ্ঠে স্পষ্ট বিরক্তির ছোঁয়া। চৈত্রিকা উত্তেজিত সুরে বলল, কেন থাকবে না, সময় পেরিয়ে গেলেও বিশ্বাস ঠুকনো হয় না, যদি অপর মানুষটা বিশ্বাস রাখতে জানে। কথাটা বলে চৈত্রিকা হাঁটতে শুরু করে সোজা। আচ্ছা, আধারে একটা রিক্সা দেখা যাচ্ছে, ওইদিকে এগিয়ে গেল দুজনে। রিক্সাওয়ালা চাচা সাফারাতকে দেখে বিস্তর হাসলো, পান খাওয়া লাল লাল দাঁতগুলো দেখিয়ে। চৈত্রিকা বুঝল সাফারাত নিশ্চয়ই তাকে এখন রিক্সায় উঠতে বলবে, তাই বলার পূর্বে উঠেই বসল। চেপে গেল খানিকটা, সাফারাত পাশে বসে গা ঘেসে। এক রিক্সায় দুজন মানুষ, মাঝখানে থাকবে দূরত্ব, তা ভাবা ভুল। চাচা হুডি তুলে দিতে চাইলে বাধা দেয় সাফারাত। রিক্সা চলার সাথে সাথে হুড়হুড় করে প্রবল হাওয়া ছুঁয়ে দিচ্ছে দেহের সর্বাঙ্গে। চৈত্রিকার জামাটা পাতলা হওয়ার দরুন নিদারুণভাবে কাঁপতে লাগলো সমস্ত দেহ। জড়সড় হয়ে বসল কিছুটা, হাতটা বারবার সাফারাতের লোমশো হাতে লেগে যাচ্ছে। নাসারন্ত্রে গিয়ে ঠেকছে চিরচেনা পারফিউমের মৃদু মৃদু সুবাস। সাফারাত গম্ভীর স্বরে বলে উঠল, একটু নিচু হন্ত চৈত্র, না হলে আপনার মাথায় হাত লেগে যাবে। চৈত্রিকা বুঝল না, কিন্তু কথা মতো মাথা ঝুঁকাল। সাফারাত নিজের গায়ের জ্যাকেট খুলে চৈত্রিকার পিঠে দিয়ে দিল, দুর্বল কণ্ঠে বলল, এটা পরে নিন। কিন্তু আপনি আমাকে আপনার মতো কাঁপতে দেখেছেন, শীত না আসতে এত কাঁপছেন? চৈত্রিকা কিঞ্চিত লজ্জা পেল, জ্যাকেটটা গায়ে জড়িয়ে নিয়ে আর চোখে তাকালো সাফারাতের দিকে। ছেয়ে রইল অনিমেষ, ভেতর থেকে রোমাঞ্চকর অনুভূতি জেগে উঠেছে। নতুন করে প্রেমে পড়ছে চৈত্রিকা, নতুনভাবে মনে আবারও ভালোবাসা বেড়ে চলেছে পাশে থাকা মানুষটার জন্য। চৈত্রিকার অবচেতন মন সাফারাতের দিকে ঝুঁকে পড়লেও সচেতন মস্তিষ্ক জানিয়ে দিল, সাফারাত ভালোবাসে না তোকে চৈত্র, ভালোবেসে বন্ধুত্ব নষ্ট করিস না। তাছাড়া নিজেদের পরিস্থিতি দেখ, রাত পোহালে হয়তো রাস্তায় ঠাঁই হবে, তাই সাফারাতের মতো ছেলেকে যাওয়া নিতান্তই বোকামি। সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে সামনে তাকালো, একটা টং দোকান দেখা যাচ্ছে। এই গভীর রাতেও মানুষ চায়ের সাথে আড্ডা জমিয়েছে জম্পেশ। সাফারাত রিক্সাওয়ালাকে বলল, চাচা এখান থেকে
তিনটা চায়ের কাপ নিয়ে আসুন, একেবারে কিনে নিয়ে আসবেন, তাহলে আর ফেরত দিতে হবে না। এই বলে সাফারাত ওয়ালেট থেকে টাকা বের করে চাচার দিকে বাড়িয়ে দিল। রিক্সাওয়ালা চলে গেল কাপ আনতে। চৈত্রিকার মুখটা থমথম হয়ে গেছে অকস্মাত। তার উচিত ছিল সাথে তিনটা কাপ নিয়ে আসার, একবারও মাথায় আসেনি চা খাবে কিভাবে। কাপ নিয়ে আসতে সাফারাত চা ঢেলে প্রথমে চাচাকে দেয়। চাচা মুখে হাসি ফুটিয়ে নিয়ে নিলেন, খুশি হলেন খুব, তা চেহারায় স্পষ্ট দেখতে পাচ্ছে চৈত্রিকা। আরেক কাপ চৈত্রিকার হাতে ধরিয়ে দিয়ে সাফারাত নিম্ন স্বরে বলল, চাইলে এখান থেকে চা খেতে পারতাম, কিন্তু আজ আপনার হাতে চা খেতে ইচ্ছে হয়েছিল চৈত্র, কষ্ট দিলাম একটুখানি। চৈত্রিকা যতই সাফারাতের কথা শুনছে তীব্র অবাক হচ্ছে। রিক্সা আবারও চলছে। চৈত্রিকা চোখ ঘুরিয়ে চারপাশটা দেখছে। গাঢ় তমসার ভিড়ে রিক্সায় চড়ে শহর দেখবে তা কল্পনাতীত ছিল চৈত্রিকার। দৈনন্দিন জীবনের কঠিন পরিস্থিতি, কষ্ট, দুঃখ, ক্লান্ত এক নিমেষেই ভুলে গেল চৈত্রিকা ক্ষণিক সময়ের জন্য। ক্লান্ত আখিদয় বুঝতেই কর্ণধার হল সাফারাতের মাদকতাপূর্ণ কণ্ঠস্বর, আপনি আমাকে দেখতে কেন গেলেন না চৈত্র? বিস্মিত হল চৈত্রিকা, তৎক্ষণাৎ জিজ্ঞেস করল, কোথায় দেখতে যাইনি? বহু বছর আগে যখন আমি জ্বরে কাতরাচ্ছিলাম তখন আপনি খোঁজ নেননি আমার। অভিমানে জার্মান পাড়ি জমিয়ে আমি বুঝতে পেরেছিলাম আপনাকে ছাড়া আমার কত কষ্ট হচ্ছিল। আম্মুকে অনেকবার বলেছি আমার কষ্ট হচ্ছে চৈত্রকে ছাড়া। আম্মু আমায় আশ্বাস দিয়েছিল আপনার খোঁজ করবে, আপনাকে দেখতে যাবে, নিজের কাছে যত্ন করে রাখবে, আপনাকে যেন জার্মান থেকে ফিরেই আমি আপনাকে পেয়ে যাই। কিন্তু আম্মু রাখেনি নিজের দেওয়া কথা, চলে গেছে আমায় অমানুষগুলোর কাছে রেখে। এলোমেলো কণ্ঠে অনেক কিছু বলতে লাগলো সাফারাত। চৈত্রিকা হতবিহ্বল, সাফারাতের কথা বুঝে উঠতে পারছে না। সাফারাত কি কলেজ জীবনের কথা বলছে? লাগাতার বিড়বিড় করে যাচ্ছে সাফারাত। চৈত্রিকা প্রথম কথাগুলো স্পষ্ট শুনলেও এখন আর শুনছে না। ভয়ার্ত নেত্রে সাফারাতের দিকে তাকালো, গায়ে স্পর্শ করতে বুকটা ধক করে ওঠে, কণ্ঠে এক রাশ উৎকণ্ঠা। চাচা ওনার বাড়িতে নিয়ে চলুন, জ্বরে গা পুড়ে যাচ্ছে। কোথাও নিবেন না চাচা, আপনি বলার কে চৈত্র? চাচা শুধু আমার কথা শুনবে। সাফারাতের ধমকে চৈত্রিকা করুণ দৃষ্টিতে তাকালো। হয়তো জ্বরের ঘোরে ধুমকেছে সাফারাত। নদীর ধারে রিক্সা থামতেই সাফারাত দুর্বল দেহটা নিয়ে নেমে পড়ল। চৈত্রিকাকে হাত ধরে নামিয়ে হাঁটতে শুরু করল। নিজে একটা বেঞ্চে বসে চৈত্রিকাকে বসতে ইশারা করল। চৈত্রিকা বসল অনেকখানি দূরত্ব রেখে, মাঝখানে আরো দুজন বসতে পারবে। আমার জ্বর কিন্তু আমায় কাবু করতে পারছে না চৈত্র, নিষ্প্রাণ স্বরে আওড়ালো সাফারাত। চৈত্রিকার মনে হচ্ছে সাফারাত শুরু থেকে সম্পূর্ণ জ্বরের ঘোরে। আচ্ছা, এত সুন্দর মুহূর্তগুলোকে ভুলে যাবে সাফারাত জ্বর সারলি? হতাশাজনক নিঃশ্বাস ফেলে বিরস মুখে পাশের মানুষটার দিকে দৃষ্টি নিক্ষেপ করল। সঙ্গে সঙ্গে সাফারাত নিঃসংকোচ এক আবেদন করে বসে, আপনার মনে আছে চৈত্র, আপনার বাবার একবার হার্ট অ্যাটাক হয়েছিল, সেদিন কলেজে আমাকে জড়িয়ে ধরে হাউমা করে বাচ্চাদের মতো কেঁদেছিলেন আপনি। এখন কি বাবার জন্য কষ্ট হয় না আপনার? কষ্টগুলো উজাড় করে দিবেন আজ আরো একবার আমার বুকে। নিস্তব্ধতা চৈত্রিকাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়েছে যেন। বিমর দৃষ্টিতে তাকিয়ে রইল সম্মুখে দাঁড়ানো সাফারাতের দিকে। হোক না জ্বরের ঘোরে, তবু সাফারাতের প্রশস্ত বুকে মাথা রেখে কাঁদার সুযোগ তো মিলেছে। সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে হামলে পড়ে বুকে, নিঃশব্দে কাঁদে চৈত্রিকা। অজস্র কষ্ট অশ্রুরূপে ঢেলে দেয় সাফারাতের বুকে, ভিজিয়ে দেয় বুক আবৃত করে রাখা সাদা গেঞ্জিটা। কতকাল কষ্ট ভাগ করে দেওয়ার মানুষ পায়নি চৈত্রিকা। সাফারা চৈত্রিকার পিঠে হাত রাখে, বক্ষে মাথা গুজে রাখা মেয়েটাকে শক্ত করে আবদ্ধ করে নিজের মাঝে। জ্যাকেট দুটো গুছিয়ে একটা ব্যাগে ভরে নিল চৈত্রিকা। ঘড়ির কাটা দশের ঘরে নিজেকে কিছুটা পরিপাটি করে নিয়ে প্রস্তুত হল জ্যাকেটগুলো সাফারাতের হাতে ফিরিয়ে দেবার জন্য। দুই দিন কেটে গেছে সেই রাতের পর। ঠিক কতক্ষণ সেদিন নদীর পাড়ে কেটেছিল তার হিসেব নেই চৈত্রিকার, শুধু এটুকুই খেয়াল আছে সাফারাত যখন তাকে নামিয়ে দিয়ে যায় গেটের সামনে, তখন ভোরের আলো সবে ফুটতে শুরু করেছে। কত সহজে একটা রাত পার করে দিল সাফারাতের পাশাপাশি বসে থেকে নীরবেই নিভৃতে। শীতল স্রোত নেমে গেল চৈত্রিকার শির দ্বারা বরাবর।
ফেরার সময় জ্যাকেটটা ফিরিয়ে দিতে চাইলে সাফারাত কটাক্ষ করে বলে, একসাথে দুটো ফেরত দিলেই হবে। কথাটা বলে দ্রুত প্রস্থান করে রিকশায় চড়ে। চিত্রিকা ভেবেছিল জ্বরে হয়তো সাফারাত দুর্বল হয়ে পড়েছে। পরক্ষণে সাফারাতের গম্ভীর স্বর চলাচলে মনে হলো জ্বরও এই পুরুষকে কাবু করতে পারেনি। রুমে কারো পদার্পণের শব্দে চৈত্রিকা ব্যাগটা এক পাশে রেখে দিল। মিমির চিন্তিত মুখাবয়ব দেখে কপাল কুচকে জিজ্ঞেস করল, কি হয়েছে মিম? তাৎক্ষণিক মিমের কাছ থেকে জবাব এলো, বাবার বন্ধুর ছেলে তাহাব ভাই আছেন না, উনি এবং ওনার পুরো পরিবার তোমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে আপু। বাবার সাথে কথা বলেছেন, মা রাজি,